চাকরির বড় সুযোগ এবং ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। 13,404টি শূন্যপদে শিক্ষক এবং নন টিচিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেই বিজ্ঞপ্তি আপনারা দেখবেন এই ভিডিওর মাধ্যমে, এবং তার সাথে উল্লেখযোগ্য ব্যাপারটি জানতে পারবেন যে কারা কারা এটা অ্যাপ্লাই করতে পারবেন এবং তার সাথে কত ফিজ এটার জন্য এবং কবে থেকে অ্যাপ্লিকেশান বা আবেদন প্রক্রিয়া শুরু হবে। তো উল্লেখযোগ্য তথ্যটি সবারই জানা দরকার, এবং একটা ভালো ব্যাপার সেটা হচ্ছে বিএড এবং ডিএলএড সবাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন, তো তার সাথে সেন্ট্রাল টেট পাস হয়ে থাকতে হবে। তো পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন, তাহলে দেখতে থাকুন। তো শিক্ষক এবং নন টিচিং স্টাফ হিসেবে কেন্দ্রীয় বিদ্যালয়ে ব্যাপক চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে, এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে অনেক পোস্ট এখানে আছে এবং সেই পোস্টে নিয়োগ হবে। তো সেই শূন্যপদে যে নিয়োগগুলি হবে সেগুলো আপনারা জানতে চলেছেন। তো শিক্ষক পদে গ্রাজুয়েট টিচার অর্থাৎ পিআরটি, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার টিজিটি, পোস্ট গ্রাজুয়েট টিচার পিজিটি, অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল নিয়োগ হবে। আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন কোন ডিপার্টমেন্টের জন্য কত পোস্ট খালি আছে। এছাড়া নন টিচিং পদের জন্য লাইব্রেরিয়ান, ফাইন্যান্সিয়াল অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, স্টেনোগ্রাফার, হিন্দি ট্রান্সলেটার সহ একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। এবং সেক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়া হবে এবং তার জন্য যে গুরুত্বপূর্ণ তারিখ সেটা আপনাদের সবার জানা দরকার, অর্থাৎ অনলাইনে যে আবেদন সেটা 5ই ডিসেম্বর থেকে শুরু এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 26শে ডিসেম্বর। কোথায় আবেদন করবেন? kvsansthan.nic.in, এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে করতে হবে। তো আপনাদেরকে পুরো ওয়েবসাইটটাতে দেখিয়ে দেওয়া হবে যে কোন ওয়েবসাইটে আপনারা গিয়ে করতে পারবেন, মানে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাবেন একটু পরেই, তো সঙ্গে থাকুন। তো ব্যাপারটা হচ্ছে কোন কোন পদে নিয়োগ হবে, তাহলে প্রাথমিক শিক্ষক পদে 6,414 পদ আছে, এবং আদার্স যে ব্যাপারগুলো আছে এবং সেই সংক্রান্ত যে ব্যাপার সেটা স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, বিভিন্ন পদের জন্য যে শূন্যপদ সেটা কিন্তু আছে। বয়স পরিসীমা তাহলে বলা যাক, পিজিটির জন্য সর্বোচ্চ 40, টিজিটি এবং লাইব্রেরিয়ানের জন্য সর্বোচ্চ বয়স 35, পিআরটির জন্য সর্বোচ্চ বয়স 30 বছর, অর্থাৎ প্রাইমারি টিচার, সেন্ট্রালের যে প্রাইমারি টিচার সেটা পিআরটি বলা হয়, এবং সেক্ষেত্রে যে 30 বছর বয়স হচ্ছে সর্বোচ্চ বয়সসীমা এখানে, তাহলে এখানে বুঝতে পারছেন। এবং তার সাথে যে ফিজ স্ট্রাকচার সেগুলো আমরা আবার দেখে নিই। অ্যাপ্লিকেশান ফি হচ্ছে জেনারেলের জন্য অর্থাৎ আনরিজার্ভ দ্বারা তারা 1,000 টাকা, আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসির জন্য 1,000, শিডিউল কাস্ট এসসি, শিডিউল ট্রাইব এসটি ওয়ের জন্য 650 করে, অর্থাৎ ইডব্লিউএসদের জন্য 1,000, পার্সন উইথ ডিসেবিলিটি পিডব্লিউডির জন্য 650। তো পে স্কেল আছে এবং পে স্কেলগুলো সেগুলো আপনারা মানে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোন কোন ক্ষেত্রে যে বিভিন্ন পোস্টের জন্য যে পে স্কেল স্যালারি কত সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এখন দেখে নিচ্ছেন, এবং প্রাইমারি টিচার যদি বলা হয় সেটা দেখতে পাচ্ছেন 35,400 থেকে 1,12,400, মানে যথেষ্ট অনেকটা বেশি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে তুলনা করা হয়, অনেকটাই বেশি। তো সিলেকশন প্রসিডিউর কী হবে? রিটার্ন এক্সাম হবে, সেই রিটার্ন এক্সামের পর ইন্টারভিউ প্রক্রিয়া হবে, ইন্টারভিউ প্রক্রিয়ার পরে কিন্তু প্রার্থী বাছাই হবে, এবং যেসব শূন্যপদে নিয়োগ হবে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে সেগুলো আপনারা জানলেন। তো অফিসিয়াল ওয়েবসাইট তাহলে kvsansthan.nic.in, চলুন একবার দেখিয়ে দিই আপনাদেরকে কীভাবে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটিতে যাবেন। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন kvsansthan.nic.in, এখান থেকে কিন্তু 5ই ডিসেম্বর থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে। তো এটা অফিসিয়াল সাইট, যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইমারি রিক্রুটমেন্টের যেটা হচ্ছে অফিসিয়াল সাইট সেটা হচ্ছে wbbp.org, সেরকম এক্ষেত্রেও কিন্তু এটা আপনাদেরকে মনে রাখতে হবে kvsansthan.nic.in। তো এটা সিটেট যারা পাস করে আছেন এবং তার সাথে ডিএল বা বিএড আছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এবং বিভিন্ন ক্ষেত্রে সব ক্ষেত্রে সিটেট পাস দরকার হয় না, কিন্তু প্রাইমারি টিচার অর্থাৎ সেন্ট্রালের জন্য এবং তার সাথে যে গ্রাজুয়েট টিচার বিএড দরকার হবে। তো বিভিন্ন ক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ যে কোয়ালিফিকেশানগুলো দরকার সেগুলো হচ্ছে পিজিটির ক্ষেত্রে মাস্টার ডিগ্রি উইথ রেলিভেন্ট সাবজেক্ট উইথ 50% অ্যালং উইথ বিএড, টিজিটির ক্ষেত্রে ব্যাচেলার্স ডিগ্রি ইন রেলিভেন্ট সাবজেক্ট উইথ 50% মার্কস অ্যালং উইথ সিটেট, তো প্রিন্সিপালের ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি উইথ 50% মার্কস অ্যান্ড হ্যাভিং বিএড ডিগ্রি উইথ 15 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ভাইস প্রিন্সিপালের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি উইথ বিএড অ্যালং উইথ 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, লাইব্রেরিয়ানের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অর 1 ইয়ার ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স, প্রাইমারি টিচার পিআরটির ক্ষেত্রে ইন্টারমিডিয়েট লেভেল অফ এক্সামিনেশন উইথ সিটেট অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, বিএডেরও কিন্তু অ্যাপ্লিকেবল, কিন্তু অনারেবল যে সুপ্রিম কোর্টের যে এসএলপি সেটার উপর পুরো প্যানেলে যে অন্তর্ভুক্তিকরণ সেটা নির্ভর করছে, অর্থাৎ সাবজেক্ট টু কোর্ট জাজমেন্ট যে ব্যাপারগুলো উঠে আসছে। তো বাকিগুলো তো আপনারা
বুঝতে পাচ্ছেন। এবং তাহলে অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট একবার দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট যেটা নিউজ পেপারে প্রকাশিত হয়েছে, এবং সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে উল্লেখ আছে 5 তারিখ থেকে শুরু 26 তারিখে রাত 11:59 পর্যন্ত। এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে কেবি সংস্থান .nic.in। তো এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে যেগুলো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে মানে নোটিফিকেশানটা সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে। টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার 4 এবং জয়েন করুন আমাদের চ্যানেলটিকে, এবং ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার এবং লাইক বা ফলো করুন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। তো এই ছিল পুরো ব্যাপার, এবং অবশ্যই কমেন্টে জানান যে আপনারা যদি সিটেট পাস করে আছেন এবং এটার জন্য আগ্রহী, ঠিক আছে। তো অবশ্যই চাকরি হয়তো ওয়েস্ট বেঙ্গল হবে না, অন্য জায়গায় হবে, কিন্তু চাকরিটা কিন্তু ভালো এবং এর স্যালারি অনেক বেশি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।